هي اللي جوده. কয়েক দিন উত্তনা বৃষ্টিতে রাঙ্গামাটি শহর এবং বিভিন্ন উপজেলা মৃদু শিবের খবর ফাগি রাঙ্গামাটি সিভিল সার্জন বাংলা বড় গোফারত সার্জন বাড়ি দুই ফুজি এটা বাড়ি সদস্য গড় ধাক্কা ফুজি ফরে পুলিশ দুয়ো রেস্কিউ টিম এবং ফায়ার সার্ভিস সদস্য ঘটনাস্থল যায় আটকে ফরলার উদ্ধার করিয়ারে আশ্রয় কেন্দ্র যায় আমরা ভোরবেলায় সংবাদ পাই যে মাননীয় সিভিল সার্জন মহোদয়ের বাংলোর পিছনের পাহাড় ধস হয়েছে এবং এখানে বেশ কয়েকটা পরিবার আছে তারা অনেকের ঘরে পাহাড় ধসের মাটি ঢুকে গেছে এবং অনেকে আটকা পড়ে গেছে এই সংবাদ পেয়ে আমি আমার টিম আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে এবং তার নির্দেশনায় আমরা আমাদের রেস্কিউ টিম নিয়ে চলে আসি এবং এসে দেখি যে এখানে পাহাড় ধস হয়েছে এবং বেশ কয়েকটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনটা পরিবার মাটির জন্য আটকা পড়ে গেছে তারা ঘর থেকে বের হতে পারতেছে তারপরে আমরা আসে তাদেরকে রেস্কিউ করলাম পরে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্র যে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে গভর্নমেন্ট স্কুল সেখানে নিয়ে যাওয়া হয়েছে এছাড়াও এই এলাকার যুক্ত অন্য আরো সব পরিবারের আশ্রয় কেন্দ্র পাঠানো হয়েছে সকালবেলা আপনার 7:30টার দিকে পাহাড়টা হঠাৎ করে উদ্দেশ্য করে গেছে তার মধ্যে ওনারা এসে আমাদেরকে ইয়াতে নিয়ে যাচ্ছে আমাদের ফ্যামিলির কয়েকজন মানে তিনটা ফ্যামিলি চারটা ফ্যামিলি আটকা পড়ছে ওখানে ভাড়াতে আছে আমাদের মেজর আমার ফ্যামিলি কতজন পাঁচজন ওদিকে আছে হ্যাঁ ওদিকে যাওয়া আসার জায়গা নাই তো ওটা ব্লক হয়ে গেছে মাটি পাহাড় ধসে স্যার পরশুদিন হয়েছে কালকে বেশি হয়েছে তার জন্য আটকা হয়ে গেছে সকালে কাল দেখলাম কাছ থেকে খবর শুনে চলে আসছি আইসে দেখি বাড়ি বসে নেই পাহাড় ভেঙে পড়ছে একটা ঘরের দিকে পড়ছিল সবার মোবাইল তো দেখছে সবাই এসে সবই দেখে এদেরকে আসতে গেলে ইন্দি টানা ভারী বর্ষণে সীমান্ত তুলনামে আইনে ফারিডলত বাগাইছরি জোরাইছরি বরহল রাজস্থলী বিলাইছরি নিম্নাঞ্চল প্লাবিত হই আর ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকনে এইসব উপজেলার অন্যান্য এলাকাত নিম্নাঞ্চল প্লাবিত হইবার আশঙ্কা করে স্থানীয় হলে পানির অবস্থা খুব ভয়াবহ এডার মানুষ তো প্রায় 90% খেত ফুলা লই থাকে এমনি প্রায় গেয়ে গই তারপর 50% গরু ছাগল তো ফালন বহুত অসম্ভব হয়ে গিয়ে এবং আর আর গড়বাড়িও প্রায় ডুবন ডুবন ই এই বিগত 40 বছর রেকর্ড ভাঙি গেল যে পানির অবস্থা দেখি বাড়ি বসে বলে বিদ্যালয়ের পাশে যে মাঠ আছে এই মাঠের রাস্তা সহ গ্রামের যে রাস্তা রাস্তা সহ এটা মাটি ধসে একেবারে ইয়া হয়ে গেছে অনতি বিলম্বে যদি এটা যদি মাটিটা যদি দেবে জল থেকে রক্ষা করা না হয় তাহলে স্কুলটি ক্ষতিগ্রস্ত হতে পারে সেই কারণে মানুষ বেরোতে পারতেছে না তার বাদ দিনটা বৃষ্টি তাছাড়া হচ্ছে পাহাড় ধস আর নদীতে পানি বেড়ে গেছে আমাদের ঘর বাড়ি ডুবে গেছে আমরা খুব কষ্টে আছি তো 4-5 দিন বৃষ্টি হওয়ার কারণে রাঙামাটি আমরা চলাফেরার জন্য অনেক কষ্ট হয়ে যেতেছে মানুষেরও অনেক পাহাড় ধসের কারণে অনেকেই কাজকর্মে যাইতে পারতেছে না অনেক কষ্টতেই আছে এখন বর্তমান নদীর পানি বিলে ডুবতেছে ঘর বাড়ির মধ্যে উঠতেছে পানি খুব দুর্যোগ অবস্থা আছে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকানো উপজেলার নিম্নাঞ্চল যান ফ্লাভিতর এন রাস্তার বেশ কয়েক কান জাগান নাজ্যে মিডি দুই ফরিয়ারে এবং গাছ ফরিয়ারে যান চলাচলত বিঘ্ন ঘটে প্রশাসনের তদারকিতে দ্রুত সময়ের মধ্যে সব মিডি এবং গাছ সরাইয়ের যান চলাচল স্বাভাবিক করার এসব উপজেলার জরুরি ভিত্তিতে আশ্রয় কেন্দ্র খোলাই জেলা প্রশাসনের ফক্কত্তুন আশ্রিত লরে শুকনো খাবার বিতরণ করার বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে রাস্তাঘাটে আমাদের মাইশা থেকে যে দিঘিরামাদা সড়ক এখানে কয়েকবার আমাদের পাহাড় ধস হয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের স্বেচ্ছাসেবকের মাধ্যমে এবং সড়ক বিভাগ সহ আমরা পরিষ্কার করেছি এবং আমাদের যান চলাচল স্বাভাবিক আছে এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে সেগুলো আমরা সড়ক বিভাগ সহ এলজিডিকে আমরা জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে আমাদের যান চলাচল স্বাভাবিক থাকে রাঙ্গামাটি উপজেলা প্রশাসনের নির্দেশনা দিয়ে জেনে ফায়ার ডলার হারণে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস আইন শৃঙ্খলা বাহিনী সহ জেলা স্বাস্থ্য বিভাগের সার্বক্ষণিক প্রস্তুত রাখিবেন লাই বন্যা ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ লাহাতুন মানুষজন লড়ে নিরাপদ আশ্রয় কেন্দ্র লই যাবেন লেখাজ করে উপজেলা প্রশাসনে রাঙ্গামাটি পার্বত্য জেলায় গত 6 দিন যাব টানা বৃষ্টিপাত হচ্ছে তো বৃষ্টির ফলে অতিবৃষ্টির ফলে বিভিন্ন উপজেলাতে বিশেষ করে আমাদের বিলাইছড়ি এবং বাঘাইছড়ি উপজেলাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে উপজেলা নির্বাহী অফিসারগণকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে এবং জেলা থেকে তাদেরকে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন টিম গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম করা হয়েছে তারা যেন যে সমস্ত মানুষ বন্যায় প্লাবিত হয়েছে তাদেরকে যেন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে পারে এবং আশ্রয় কেন্দ্রে তারা যেন নিরাপদে থাকতে পারে এবং খাবার পায় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পাহাড় ধসে যেন কোনো মানুষ যেন ঝুঁকির মধ্যে না থাকে সেই জন্য জেলা প্রশাসন সেখানে পুলিশ বিভাগ ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবক টিম রোভার স্কাউট সকলকে নিয়েই কিন্তু আমরা চেষ্টা করেছি এবং মাইকিং করা হয়েছে
প্রতিদিনই মাইকিং করা হচ্ছে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য। আমরা আশ্রয় কেন্দ্র খুলেছি, আশ্রয় কেন্দ্রে এখানে প্রায় 1191 জন আশ্রয় গ্রহণ করেছে এবং অনেকেই নিরাপদ আশ্রয়েও চলে গেছে। আশ্রয় কেন্দ্র থেকে খাবার দেওয়া হচ্ছে। আমরা চাই কোনো মানুষ যেন ঝুঁকির মধ্যে না থাকে, সবাই যেন নিরাপদে থাকে। সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় আমরা সকল কাজ আমি গ্রহণ করেছি। 2017 সালের অভিজ্ঞতার হাজার লাগাইরাই আগতনী রাঙ্গামাটি জেলা প্রশাসনের তৎপরতা থাকার কারণে জানমালের ক্ষতি হয়নি। তবে এই দুর্যোগের ন্যায্য বিত্তবান লড়ে আগায়াবের আহ্বান জানাই জেলা প্রশাসকে। C+ চট্টগ্রাম।